ছোট দোকানের নাম আমরো মোমো, কিন্তু এখানে বিখ্যাত দোকান। এখানে ভিতরে বসে খায় না, এই চার চাকায় বসে খায়। তাদের জন্য ছেলেরা আছে, তারা গাড়িতে গিয়ে বসে খেতে হয় এবং এদের ডেলিভারি দাদারা গিয়ে গাড়িতে খাবার দিয়ে আসে। এই ফেসিলিটিটাও এই দাদাদের এখানে আছে। দেখতে পাচ্ছ দোকানটা। আমরা এখন এসেছি কলকাতার বিখ্যাত মোমোর দোকান আমারও মোমো, এক্সাইট মোড়ে। এখানে ফ্রোজেন মোমো থেকে শুরু করে সব ধরনের মোমো পাওয়া যায়। দোকানটা ছোট্ট কিন্তু খুবই বড় দোকান। দাদা, তোমাদের দোকান কটা থেকে কটা অবধি খোলা থাকে? সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা থেকে রাত সাড়ে বারোটা থেকে রাত দশটা। আর তোমার এখানে কী কী মোমো পাওয়া যায় দাদা? চিকেন, পোর্ক, ভেজ। চিকেন, মোমো, ভেজ। আর এছাড়া আর কী কী পাওয়া যায়? বা তোমার এখানে মেনলি যেই মোমোটা চলে ওই মোমোটার নাম কি? স্টিম মোমো। স্টিম মোমো কত করে পাওয়া যায় দাদা? এক প্লেট স্টিম মোমো দাও, খাই দেখি। দাদার ছোট্ট দোকান কিন্তু হেভি টেস্টি দোকান। এই দাদার এখানে আমরা সবাই মোমো খেতেই আসি। দেখা যাক দাদা আজকে মোমো কেমন বানায়। এটা দাদার প্রাইস লিস্ট আছে, যারা যারা দাদার দোকানে খেতে চাও প্রাইস লিস্টটা দেখে নাও। দাদার দোকান দুপুর বারোটা থেকে রাত দশটা অবধি খোলা থাকে। দাদা, তোমার সুইগি জোম্যাটো দুটোই হয় তো? জোম্যাটো আছে, আর আমারও মোমো বললে তোমার দোকানে পেয়ে যাবে। বাহ, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। দেখো দাদাদের মোমো অলরেডি দাদারা দিয়ে দিয়েছে। এটা স্টিম মোমো, ১১৫ টাকা দাম। মোমোর স্যুপটা দেখো অসম, সবুজ বাটি, সবুজ সব সবজি। সত্যি দাদাদের মোমোটাও দেখো বেশ সুন্দর, পাঁচ পিস মোমো, কিন্তু এই মোমোর হেভি টেস্ট। সসটাও দিচ্ছি, জাল সস। যারা যারা খাওনি এই দোকানের মোমো খেয়ে হেভি খেতে। আমি অলরেডি একটা দেখাচ্ছি, দেখো সাইজটা কত বড়, কেটেও দেখাচ্ছি। যারা আমারও মোমো খেতে চাও তারা অবশ্যই এখানে এসো। এটা এক্সাইটে নেমে বিপরীত দিকে হসপিটালের পাশে। দেখো পুরো টোটালটাই চিকেনে করা, খুবই ভালো খেতে। এবার আমরা হাক্কা চাও, হাক্কা চিকেন চাও অর্ডার দিয়েছিলাম, হাক্কা চিকেন চাও চলে এসছে। দেখো কী সুন্দর তার কালার এবং টেস্ট। এখানকার খাবার দাবারই আলাদা, শুধু চাওয়ের কালারটা দেখো তারপর তোমরা বলো। এই দোকানটার নাম হচ্ছে আমরো মোমো। এটা শম্ভুনাথ পণ্ডিত হসপিটালের সামনেই অবস্থিত, খুবই বিখ্যাত দোকান। এখানে চিকেন মোমো, মানে স্টিম চিকেন মোমো ও চিকেন হাক্কা চাও খুবই বিখ্যাত। আমাদের স্টিম মোমো অলরেডি খাওয়া হয়ে গিয়েছে, এখন হাক্কা চাও খাচ্ছি। দেখো চাওয়ের পরিমাণটাও অনেক এবং এখানে চিকেনটাও অনেকটাই দেয়। যারা যারা খাওনি তারা অবশ্যই এই দোকানে এসে খেও। আমারও মোমোর দাদার দোকানে চিকেন চাও, হাক্কা চিকেন চাও ও স্টিম চিকেন মোমো বিখ্যাত। আর যারা যারা শুকরের মাংস খেতে পছন্দ করো, যারা যারা পর্ক খাও তারা এখানে পর্কের চিকেন চাও, মোমো, ফ্রাইড রাইস সব কিছুই পর্কের হয়, তোমরা এখানে এসে খেতে পারো।